আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব বাংলাদেশের মুদ্রা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, যেগুলো প্রায় সময়ই বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় চলে আসে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে রাখতে পারেন, তাহলে নিয়মিত আপলোড করা এসব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সহজেই পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। বাংলাদেশের কাগজের নোট কয়টি? 10টি। বাংলাদেশে ব্যাংক নোট কয়টি? 60টি। সেগুলো হলো 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। বাংলাদেশের সরকারি নোট কয়টি? 3টি, 1 টাকা, 2 টাকা ও 5 টাকা। সরকারি নোটে স্বাক্ষর থাকে কার? অর্থ সচিবের। সবার জন্য শিক্ষা স্লোগানটি আছে 2 টাকার মুদ্রায়। বাংলাদেশে চালু পলিমার মুদ্রা মুদ্রিত হয় অস্ট্রেলিয়ায়। 500 টাকার নোট কোন দেশ থেকে ছাপা হয়? জার্মানি। 1 টাকা ও 5 টাকার ধাতব মুদ্রা তৈরি করা হয় কানাডায়। বাংলাদেশের টাকা ছাপার জন্য বিশেষ কাগজ আমদানি করা হয় সুইজারল্যান্ড থেকে। বিশ্বের সবচেয়ে সুন্দর কাগজের মুদ্রা বাংলাদেশের 2 টাকার নোট। বাংলাদেশের ব্যাংকের শাখা 10টি। সর্বশেষ ময়মনসিংহ। বর্তমানে বাংলাদেশে মোট ব্যাংক রয়েছে 61টি। বাংলাদেশে প্রথম নোট চালু হয় কবে? 4 মার্চ 1972 সালে 10 টাকার নোট সর্বপ্রথম ছাপানো হয়। তো এই ছিল আজকের বাংলাদেশে মুদ্রা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক দিবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।